সালামু আলাইকুম নুর ডেন্টাল বিডির পক্ষ থেকে আমি ডেন্টিস্ট মোহাম্মদ শরীফ খান আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে উঁচু দাঁত নিচু করবেন কিভাবে বা উঁচু দাঁত নিচু করা সম্ভব কিনা বা উঁচু দাঁত নিচু করব এখন আমরা কি করতে পারি এরকম অসংখ্য প্রশ্ন পেয়েছি আমি আমার ফেসবুক পেজে তো যেটা না বললেই না সেটা হচ্ছে আমাদের নুডেন্টাল বিডি এই পেজে আপনি লাইক দিবেন ফেসবুকে এবং নতুন নতুন অনেক ভিডিও পাবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন তো আলোচনায় ফিরে আসি আলোচনা হচ্ছে উঁচু দাঁত নিচু করবেন হ্যাঁ উঁচু দাঁত নিচু করা যায় আমি কয়েকটা বিষয়ে সামনে রেখে আলোচনা করব তো একটি হচ্ছে উঁচু দাঁত নিচু করা যায় কিনা হ্যাঁ উঁচু দাঁত নিচু করা যায় এবং নিচু হওয়া সম্ভব এবং হবে আপনি যদি আপনার ডেন্টিস্টের সাথে যোগাযোগ করেন তাহলে আপনার উঁচু দাঁত নিচু হয়ে যাবে তবে একটু সময় লাগতে পারে হয়তো মাস বা কারো এক বছর বা কারো দু বছরও লাগতে পারে কিন্তু উঁচু দাঁত নিচু হবে আচ্ছা এটা কী পদ্ধতিতে হবে এটা কয়েকটা পদ্ধতি আছে তার মধ্যে আমি একটা পদ্ধতির কথাই বলবো সেটা হচ্ছে ব্রেস পদ্ধতি অর্থোডন্টিক্স ব্রেসের মাধ্যমে দা উঁচু দাঁত নিচু করা সম্ভব সেটা হচ্ছে দাঁতের উপরে এক ধরনের তার দিয়ে বেঁধে দেওয়ার মতো দেখা যায় সেটা হচ্ছে বেঁধে দিতে হয় এটা পার্ট বাই পার্ট হয়তো আপনার এক সপ্তাহ পর বা দশ দিন পর বা এক মাস পর আপনার ডেন্টিস্টের সাথে যোগাযোগ রাখতে হয় তাহলে আস্তে আস্তে ওই দাঁতটা নিচু হয়ে যায় সেটা চারটে দাঁত বা দুটা দাঁত যেটাই হোক না কেন উঁচু দাঁত নিচু হয়ে যায় এবং সেটা পারমানেন্ট ভাবে থেকে যায় এটা হচ্ছে ব্রেস পদ্ধতি আচ্ছা ব্রেস পদ্ধতিতে কত সময় লাগে আমি বললাম মাস বা এক বছর লেগে যেতে পারে আচ্ছা ব্রেস লাগিয়ে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন কথাবার্তা বলতে পারবেন এবং আপনি ক্লাস করতে পারবেন অফিস করতে পারবেন সমাজে চলাফেরা করতে পারবেন আপনার কোনোই সমস্যা হবে না আপনি নির্দ্বিধায় চলাফেরা করতে পারবেন আচ্ছা খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করতে পারবেন খাওয়া দাওয়া ব্রেস লাগিয়ে খাওয়া দাওয়া করা যায় কোনো সমস্যা হয় না আচ্ছা এখন যেটা আসবো সেটা হচ্ছে খরচের ব্যাপারটা এখন খরচ আপনার দাঁতের উপর ডিপেন্ড করবে যে কতটুকু দাঁত আপনার চাপাতে হবে বা কতটুকু উঁচু দাঁত নিচু করতে হবে এবং কয়টা দাঁত উঁচু আছে কয়টা দাঁত নিচু করতে হবে এই সকল বিষয়ের উপর নির্ভর করবে আপনার খরচটা কেমন আসতে পারে তবুও যেটা আমি ধারণা দিতে চাই সেটা হচ্ছে আপনার আপনি যে আপনি যে এলাকায় আছেন অনেকে ঢাকায় আছেন অনেকে আছে রাজশাহী আছেন খুলনা আছেন যে যে এলাকায় আছেন সেই সেই এলাকা টেনটিসের সাথে একটু যোগাযোগ করবেন একটু খোঁজ নেবেন যে এটা করতে কেমন খরচ করবে সাধারণত এটা না দেখে এক্সাক্টলি বলা যায় না যে কত খরচ আসতে পারে তো এটাই হলো মূলত আজকের আলোচনার বিষয়বস্তু আগামী দিন নতুন কোন বিষয়ে আলোচনা করব সে পর্যন্ত আল্লাহ হাফেজ